ইউনিয়ন পরিষদের যেহেতু নির্বাচন স্থগিত আছে, অতএব এখন ইউনিয়ন পরিষদের যে অপরিষদ আছে ইউনিয়ন পরিষদ, সে অপরিষদ নির্বাচন আর আবার পুনরায় ঘোষণা করার আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। যে সমস্ত যত কাজ আছে তারা সেই কাজটা করবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এবং তার সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, সব মানুষ ভালো আছে। তারপরও এরকম পরিস্থিতিগুলো কেন হবে? এখন জনমানুষ কেন এগুলোকে প্রতিরোধ করবে না এবং কেন করে না? এবং সেখানে প্রশাসন সহ জনমানুষ সহ যদি সমস্ত বেস্টেড গ্রুপদেরকে যদি মোকাবিলা করা হয় তাহলে তো আমার মনে হয় কোথায় সমস্যাগুলো বুঝতে পারেন। এগুলোর জন্য আপনারা দরকার হলে আমি অন্য